হে গাইজ আসসালামু আলাইকুম দিচ্ছি শাহন আফরাম বুকলাগছে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও বিহর্স আপনার এখানে যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাটুরিয়া ঘাটের হোটেল সেখানে অনেক সুন্দর পরোটা বিক্রি করে আপনারা চাইলে সেখান থেকে পরোটা কিনে খেতে পারেন এবং সেখানে ইলিশ মাছও আছে কাঁচা অবস্থায় আপনারা যেটা চাইবেন সেটাই আপনাদেরকে ভেজে দিবে তো বিহর্স এখন আমি ফেরির উপরে উঠতেছি দেখি কিছু খাওয়া যায় কি সেখানে একটা ক্যান্টিন আছে আমি আসলে ঢাকা থেকে খুলনায় যাচ্ছে একটু জরুরিভাবে যাচ্ছে সেই জন্য রাতে আমি যাচ্ছি আসলে আমি কয়েকদিন পরে যেতে চেয়েছিলাম কিন্তু আমার নানি মারা যাওয়ার কারণে আমার আর্জেন্টভাবে যেতে হচ্ছে তো আমি এখন ফেরির উপরে উঠতেছি যে একটু কিছু খাওয়া যায় কি না আমি আপনাদের হোটেলের পরিবেশটা যদি দেখাতে পারি তাহলে আপনাদেরকে দেখিয়ে দেবো নাহলে যতটুকু পারি ততটুকু দেখাবো বিয়ার সেখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে বসে আছে অনেক খাবার এখানে আছে সব ধরনেরই স্ন্যাক্স আপনারা এখানে পাবেন এবং চা কফিও সেটাও পাবেন আমি এখানে একটা কফি নিয়ে নিয়েছি তো কফিটির দাম নিয়েছে ওনারা পঁয়ত্রিশ টাকা কেন নিয়েছে আমি আসলে জানি না কারণ বাহিরে আমরা এটা বিশ টাকা করে খাই এটি পনেরো টাকা বেশি নিয়ে নিয়েছে তো বিয়র্স আমি আসলে এখন ফেরির বাইরে আসছি আসলে ফেরির ভিতরে ক্যান্টিনটা আমাকে ওনারা খুব ভালো করে ভিডিও করতে দেয়নি আসলে পরিবেশটা অনেক নোংরা ছিল ওখানে খাবারের দাম অনেক বেশি কিন্তু মান অনেক খারাপ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। যখনই আপনারা ঘাটের কোনো ফেরিতে যাবেন অবশ্যই ফেরির ভিতরে কোনো খাবার খাবেন না কারণ ওনাদের হোটেলের ভিতরে যে পরিবেশটা ছিল সেটা অনেক অনেক নোংরা ছিল আমি ওনারা আমার হাতে ক্যামেরা দেখতে পেয়েছিল তো আমি ওই জন্য ক্যামেরা সরিয়ে ফেলেছি আমি একটু বাইরে থেকে আপনাদের একটু দেখিয়ে দিই হোটেলের ভিতরে আসলে কেমন তো এখানে যারা দাঁড়িয়ে আছে ওনারা চা বিভিন্নভাবে ফেরির যে দৃশ্যটা সেটি উপভোগ করতেছে আমিও নিলাম তো বেবস্থা আমি একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এরকম নোংরা অবস্থা তো আমি চাইবো আপনারা যদি কেউ ঘাটের এরকম আসেন তো ফেরিতে কেউ আপনারা খাবেন না বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসবেন তো বিওয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বিওয়ার্স আমি এখানে এক মামার কাছ থেকে মুড়ি কিনে নিয়েছি মুড়ির মানটাও তেমন ভালো না উনি এখানে বিশ টাকার মুড়ি আমাকে দিয়েছে অনেক কেমন শুকনো শুকনো লাগতেছে তেমন একটা লাগে নাই তো অবশ্যই আপনারা ফেরিতে যখনই আসবেন নিজেদের খাবার ছাড়া ফেরির কোনো খাবার আপনারা খাবেন